नमस्कार বন্ধুরা, আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে। আপনাদের প্রত্যেককে স্বাগত। পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না। অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন। কিছুদিন আগে একটা কমেন্ট ছেড়েছিলাম সম্ভাব্য সম্ভাব্য গত পরশু কি তরশু তার আগের মধ্যে একটি কন্টেন্ট আমি ছেড়েছি এই ঘটস্থাপন নিয়ে। তো সেক্ষেত্রে আসাম থেকে এক বন্ধু, নাম তার সৌভিক আচার্য, সে এক বিশেষ তথ্য তুলে ধরেছে আমাদের সকলের জন্য। যদিও আমি এই ঘটস্থাপন বিধি নিয়ে কিছু কথা বলেই দিয়েছিলাম, বিধিবদ্ধ কিছু রয়েছে পুস্তকগত আর দীর্ঘ দিন ধরে হয়ে আসা আদি পূজা। আদি পূজার ক্ষেত্রে কিন্তু যেখানে যেমন রীতি এবং রেওয়াজ হয়ে চলে আসছে, আমরা কিন্তু সেই মতো করতে বাধ্য। সেক্ষেত্রে কিন্তু কোনোরূপভাবে আমরা তার নড়চড় করতে পারি না। কিন্তু তারপরেও এখানে যে তথ্য পেয়েছি সেই তথ্য আপনারা শুনলেও চমকে যাবে, ভাবতে গেলে অবাক লাগবে, এটাও কি বাস্তব? হ্যাঁ, এটাও বাস্তব হতে পারে। দীর্ঘদিনের ঘরানার যে আদি গৃহের পুজোগুলি রয়েছে সেক্ষেত্রে কিন্তু এটা বাস্তব, এটা অবাস্তব কিন্তু। এখানে সৌভিক আচার্য বলছে আমাদের দীর্ঘদিনের পুরানো বাড়ির পূজা। এখানে মিনিমাম দশমীর দিন পর্যন্ত ঘট বসে একুশটি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, একুশটি। হ্যাঁ, একুশটি, একুশটি ঘট বসে মিনিমাম, মানে টোটাল সব মিলে দশমীর দিন পর্যন্ত একুশটি ঘট বসে। যেটা আমরা কখনো ভাবতেই পারি না। অবশ্যই কিন্তু তার মধ্যে কবে কোন দিন কটা ঘট বসে সে কিন্তু ব্যাখ্যাও এখানে দেওয়া রয়েছে, আমরা জানবো। এত সুন্দর একটা বিষয় যে যেহেতু দীর্ঘদিনের পুরানো পূজা, তাই পুরানো পূজার প্রতি আমাদের দুর্বলতা কম বেশি প্রত্যেকেরই রয়েছে। তো এখানে জানার আগ্রহ রয়েছে যে একুশটি ঘট কোথায় কোথায় বসতে পারে। প্রথমত বলতে চাইছে, দাদা ঠিক বলেছেন, আমি আসামে থাকি, আমি ঠাকুর বাড়ির ছেলে, আমাদের বাড়ির বড়রা এবং অন্য ব্রাহ্মণরা এখানে ষষ্ঠীর দিন বেল গাছের নিচে দুটি ঘট বসায়, সপ্তমীতে নটি ঘট দুর্গার সামনে বসায় এবং নবপত্রিকা বাসিনী দেবী চণ্ডীর ও নারায়ণের জন্য তিনটি ঘট, মানে টোটাল ১২টি ঘট সপ্তমীতে বসে। অবাক করার কথাই, কারণ প্রথম দিনের সপ্তমীর দিন টোটাল কতগুলো? ১২টি ঘট বসছে। তার মধ্যে প্রথম কোথায় বসলো? বেলগাছের নিচে ষষ্ঠীর দিনে দুটি ঘট, সপ্তমীতে নটি ঘট দুর্গার সামনে বসে, আর নবপত্রিকাবাসী দুর্গার সামনে দেবী চণ্ডীর সামনে আরও তিনটি ঘট, টোটাল সব মিলিয়ে ১২টি ঘট সপ্তমীর মধ্যে। সপ্তমীর দিন রাত্রে অর্ধরাত্রি বিহিত পূজা হয়, তখন একটি ঘট বসে। এবার বলে দিই, অর্ধরাত্রি বিহিত যে পূজা পাঠ রয়েছে সেই অর্ধরাত্রি বিহিত পূজা কিন্তু সর্বত্র হয় না। আমি পূর্বে বলেছি যে যেখানে যেমন কুল আচার,
সেই কুলাচার কিন্তু আমাদেরকে অবশ্যই মান্যতা দিতে হবে। অতএব সেখানে কিন্তু কুলাচার অনুযায়ী সপ্তমীর দিন অর্ধরাত্রি বিহিত পূজা পাঠ রয়েছে, তাই তার মান্যতা অবশ্যই দিতে হবে। এরপরেও অষ্টমীতে পাঁচটি ঘট বসে ও সন্ধি পূজার সময় একটি ঘট বসে, নবমীতে একটি আরও ঘট বসে এবং লাস্ট দশমীর দিনও দেবী অপরাজিতার পূজার জন্য বিসর্জনের সময় একটি ঘট বসে। সর্বসাকুল্যে দুর্গাপূজায় একুশটি ঘট বসে, তার মধ্যে সবকটি ঘট বিসর্জন হয়ে গেলেও দশমীতে চণ্ডীর যে ঘট বসে সেটি কিন্তু সারা বছর থেকে যায়। অবিশ্বাস্য তথ্য এক তুলে ধরেছে সৌভিক আচার্য। সৌভিককে অসংখ্য ধন্যবাদ জানাই, তার গৃহের এক বিশেষ তথ্য এইভাবে আমাদের সকলকে জানানোর জন্য। সৌভিক তুমি ভালো থেকো, তোমার দুর্গাপূজা খুব ভালো কাটুক। তুমি এরকম আমাদের সঙ্গে তোমার বাড়ির যে এই ঐতিহাসিক পূজা, এই ঐতিহাসিক পূজা নিয়ে আমাদেরকে তথ্য প্রদান করো, আমি চেষ্টা করব সকলের জন্য সেটি সকলের কাছে তুলে ধরার। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, লাইক দিতে অবশ্যই ভুলবেন না। সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি। নমস্কার।